আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছে ইউনেস্কো। দর্শক, ফ্রান্সের প্যারিসে সংস্থাটির সদর দফতর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী তাইজুল ফয়েজ। আমার ভাইয়ের রক্তের আঙ্গানু 21 ফেব্রুয়ারি আমি কি বলতে পারি, 1952 সালে মাতৃভাষা বাংলার জন্য সালাম রফিক জব্বার রক্ত দিয়েছেন। সেই রক্তের স্বীকৃতি হিসাবে আমরা পেয়েছি আন্তর্জাতিক মাতৃভাষা। 1999 সালে ইউনেস্কো 178টি দেশের সম্মতিতে স্বীকৃতি প্রদান করেছে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তারই ধারাবাহিকতায় প্রতিবছর ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে আয়োজন করা হয় মাতৃভাষা দিবস। এই দিবসে উপলক্ষে ইউনেস্কোর আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত খন্দকার এম তাল। 1999 সাল থেকে আজ পর্যন্ত প্যারিসের সদর দপ্তরে প্রতিবছরই মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠান। এখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ বিভিন্ন ওয়ার্ল্ড মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত রয়েছেন বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছেন আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। দর্শক, এতক্ষণ ফ্রান্স থেকে জানাচ্ছিলেন সহকর্মী তাইজুল ফয়েজ।